নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার মোড়ে, যেখানে আবারও অপরাধ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার বঙ্গ বিজেপি। তারা একটি ধর্ণার আহ্বান করেছেন, যেখানে বহু মানুষ যোগ দিয়েছেন এবং সেই ধর্ণা মঞ্চের পৌরোহিত্য করছেন বঙ্গ বিজেপির যিনি সভাপতি সুকান্ত মজুমদার। তাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম প্যাম্পলেট তৈরি করা হচ্ছে, যেখানে তারা বলছেন দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং সেই পদত্যাগের দাবিতে বহু মানুষ একত্রিত হয়েছে শ্যামবাজারের এক নম্বর মেট্রো গেটে। আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নামল বিজেপি। আজ শ্যামবাজারে চলল অবস্থান বিক্ষোভ। পাশাপাশি গোটা রাজ্যে নারী নির্যাতন, খুন, ধর্ষণ এবং অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। আজকে শুধু পশ্চিমবাংলা, আমাদের রাজ্যের ভারতবর্ষের মানুষ বিচার চাইছে। আজকে পশ্চিমবাংলা যে বারংবার ঘটনা হচ্ছে, নিরাপত্তা চাই, মা বোনদের নিরাপত্তা চাই, আমাদের বোনের নিরাপত্তা চাই, এই মাটির মানুষের নির্যাতন হাসপাতালে। আজকে এটা কোনো রাজনৈতিক রং না, সমস্ত রকমের জল নাস্তা নেই, যাতে কোনো তথ্য না থাকে, বিচার পাই যেই বোনটির সাথে সেই তথ্যগুলোকে লোপার করার জন্য আজকে অনুসন্ধান। আমরা আগেও দেখেছি যখন পশ্চিমবঙ্গবাসী এই বিষয়টাতে প্রতিবাদে নেমেছে, তাদের স্থান হয়েছে এই সমস্ত ঘটনা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, পশ্চিমবঙ্গ বলে কিছু নেই, আমরা ওটাই মনে করি। আমাদের রাজ্যের রাস্তা আছে, আমাদের কেন্দ্রীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা আছে, জনগণ জেগে গেছে, রাস্তায় নেমেছে, মমতা ব্যানার্জিকেও রাস্তায় নামতে হয়েছে, না হলে আজ অব্দি কোন মমতা ব্যানার্জি রাস্তায় নামেনি। এবার বিচার হবে কার বিরুদ্ধে রাস্তায় নেমে। আমরা এটাই 12 বছর ধরেই দেখছি পশ্চিমবঙ্গে 2011 সালের মুখ্যমন্ত্রী যত ঘটনা ঘটেছে, কংগ্রেসের দলনেত্রী হয়ে মুখ্যমন্ত্রী ঘটনাকে তিনি ছোট ঘটনা বলে তিনি এড়িয়ে গেছেন, পুরো পশ্চিম বাংলাটাকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আজ এই আয়োজিত কর্মসূচি থেকে আবারও একবার দাবি তোলা হলো মুখ্যমন্ত্রীর পদত্যাগের। আজ থেকে টানা 5 দিন বিজেপির সমস্ত বিধায়ক এবং সাংসদেরা ধর্ণা কর্মসূচি পালন করছেন আরজি কর চত্বরে। আমি আপনাদের সঙ্গে লকেট জি, আমরা দেখলাম যে সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন, তিনি কার বিরুদ্ধে পথে নেমেছেন? আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন যে মহিলাদের নাইট শিফট কম করলেই ভালো হয়, সে ব্যাপারে আপনি কি বলছেন? এটা স্বাধীন ভারতে মেয়েদেরকে এই বার্তা দেওয়ার মানে কি? লজ্জার কথা, ফতোয়া জারি হচ্ছে মানে মনে হচ্ছে আমরা বাংলায় বসবাস করতে পারবো না। পাকিস্তান আফগানিস্তানের মতন করে দিচ্ছে, কারণ যেভাবে একটা মানুষের মহিলাদের নিরাপত্তা চাই, মহিলাদের রাতে বেরোনো বন্ধ করে দেওয়া, এটা তো এটা সলিউশন না, সমাধান নয়। যারা মানুষের রাত্রিবেলা ডিউটি করতে চায় তারা কি করবে? তারা বেরোতে পারবে না। আর যারা অসুস্থ রোগী, যারা রাত্রিবেলা যদি কেউ আসে সেখানে ভর্তি হয়, তাহলে কি করে হবে? আচ্ছা, আমরা দেখলাম তিনি সম্প্রতিকালে কপিল সিম্বলকে 15 লক্ষ টাকা দিয়েছেন এর বিরুদ্ধে লড়ার জন্য, সে ব্যাপারে কি বলবেন? লজ্জার কথা, ইন্ডিয়া মানে গঠবন্ধন একে অপরকে বাঁচানোর জন্য সাহায্য করছে, বাংলার পুলিশকে, কংগ্রেস বাংলার সরকারকে বাঁচানোর সাহায্য করছে। ধন্যবাদ। এরই মধ্যে আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাও বা অভিযান করা হবে বলে সূত্র মারফত খবর জানা যাচ্ছে। তবে এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি বিজেপি নেতৃত্বের মুখোমুখি হয়ে ঠিক কি জানলেন শোনাবো আপনাদের। আমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তাতেও আমাদের আদালতে যেতে হয় পারমিশন নেবার জন্য। আর এইখানে দুদিন আগে আপনি জানেন যে আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছিলাম, রাত থেকে আমাদের মঞ্চ তুলে নিয়ে গেছিল, ভেঙে দিয়েছিল পুলিশ। সকালে আমরা রাস্তায় বসলাম, আমাদের অ্যারেস্ট করতে শুরু করলো। কিন্তু অন্যদিকে দেখুন বিভিন্ন দল তারা বসে রয়েছে, সিপিএম, কংগ্রেস, তাদেরকে কিন্তু ডিস্টার্ব করে না পুলিশ।
কারণ টিএমসি সিপিএম কংগ্রেস সব হাত ধরে রাজনীতি করে, সেটিং এর রাজনীতি। আমরাই একমাত্র আছি যারা সত্যি কথাটা সত্যিভাবে বলতে জানি, সোজাভাবে বলতে জানি, আর বাংলার মানুষও সেটা জানেন যে আমরা বাংলার মানুষের পাশে আছি। দিদি, সুপ্রিম কোর্টের নির্দেশে সিআর কেন্দ্রীয় বাহিনী রাজ্যের একটা সরকারি হাসপাতালে কি বলবে? আবার ঝামা ঘষে দেওয়া হলো, আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনারেবল সুপ্রিম কোর্ট যে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। এবং আজকে সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা হাসপাতালে ডাক্তারবাবুদের বা মানুষকে তাদেরকে সুরক্ষা দিতে পারেন না, আপনারা 10 কোটি মানুষ বা বাংলা তাদেরকে আপনি কী সুরক্ষা দেবেন? আজকে সেন্ট্রাল ফোর্স চলে এসছে, সুতরাং এদের তো যাকে বলে না চুল্লু ভর পানি মে ডুবকর মরনা চাইয়ে, তো বিনীত গোয়েল জি, আপনার ঘর মে আগে চুল্লু ভর পানি হ্যায় তো আপ ডুবকর মারিয়ে, আগে থোড়া সা ভি আপকো শরম হো। আর মুখ্যমন্ত্রীকেও ভি এটাই বলবো যে যদি লজ্জা থাকে তাহলে রিজাইন করুন, কিন্তু আমার মনে হয় আপনার লজ্জা নেই। আগামী দিনে আমরা জানি না, যেভাবে মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, আমরা গাদ্দাফিকে দেখেছি, আমরা চাওসেস্কুকে দেখেছি, আমরা সাদ্দাম হুসেনকে দেখেছি, আবার পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য দেখতে হবে না, তো সতর্ক হয়ে যান। ঠিকই তো, নাইট শিফট মহিলাদের দিও না, তোমরা গ্রুপ করে কাজ করবে, গ্রুপ করে থাকবে, কিন্তু সিকিউরিটি সেফটি দিও না, নাইট ডিউটি দিও না। এটা বলতে পারলেন না যে না নাইট ডিউটি দাও, সিকিউরিটি সেফটিকে ঠিক করো, পুলিশকে স্ট্রিক্ট হতে বলো, যার এই যে এরকম ধরনের করবে পিটিএ শেষ করে দেবে, পিটিএ একদম শাস্তি দেবে, এটা বলতে পারলো না, বললো কি নাইট ডিউটি করবে না। এই এই যে তালিবানি মানসিকতা আগেও দেখেছি আমরা। উদয়ন গুহ বলছেন যে মহিলারা জিন্স প্যান্ট পরে হাফ প্যান্ট পরে, আরে তুই কে রে, তুই কে, আপনি কে বলার, মানে জিন্স প্যান্ট হাফ প্যান্ট মহিলারা পরবে না, তালিবানি মানসিকতা। ক্যামেরায় মধুপ্রিয়ার সঙ্গে আমি তীর্থ, বিগ নিউজ 24x7।